তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমাদের এই পুজোটা খুব ভালো কাটছে, ভালো কাটুক। আজকে তো মহাসপ্তমী, তোমাদের সপ্তমী শুভেচ্ছা। মা গিয়েছে ঘট আনতে, মানে বাড়ির মন্দিরের জন্য ঘট আনতে গিয়েছে, আসুক, এসে পরে মন্দিরে তোমাদেরকে দেখাবো। সাজানো হয়েছে আমাদের মন্দিরটাকেও, একটু পর আমরা যাব, মানে পাড়ার যে মণ্ডপ আছে সেখানে ঘট আনার ব্যাপার স্যাপারগুলো আছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। প্রীতমকে ফোন করলাম, তো বলছে যে এখন স্নান করবো তারপর বেরোবো, তো ও আসুক তারপরে যাব পুজো মণ্ডপে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রীতম বেরিয়েছে এতক্ষণে, ঘট টানা হয়ে গিয়েছে, এবার আমরা আমাদের পাড়ার ক্লাব সেখানে যাচ্ছি, ওইখানেই যাচ্ছি, ঠাকুরটা একবার দেখে নিই। আর ঘট তো মনে হয় নিয়ে চলে গেছে না? না, ঘট আনতে গেছি, এখনো ফেরেনি। আর আজকে আমরা যাচ্ছি কোথায়? রামপুরহাট। চলো, মোল্লারপুর আর রামপুরহাট। তার মানে আজকে রামপুরহাটের পুরোপুরি যতটা পারবো সব কিছু, ঠাকুর ঠাকুর সব কিছু দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, মনে হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে। আজকে ভিডিওটা ঠাকুর আছে, অতগুলো কভার করা যাবে? অতগুলো যতগুলো পারা যাবে, চল দেখি আচমকা কেমন ঠাকুর করেছে। ওসব আমি তো দেখে নিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো, এই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, দেখে নাও তোমরা। আর মনে হয় ঘর নিয়ে আসছে, তাই তো? দেখা যায়, ওরা আসুক তারপরেই যাবো এখান থেকে। খুবই খারাপ সিচুয়েশন, আমরা বেরিয়েছিলাম সব রেডি রেডি হয়ে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এদিকে রাজুদা দাঁড়িয়ে আছে, এদিকে অনিমা দিয়ে রেডি সব বসে আছে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টির জন্যে দাঁড়িয়ে পড়তে হলো। জানি না বৃষ্টি ছাড়বে না ছাড়বে না, কে জানি। নতুন পল্লীতে দাঁড়িয়েছিলাম আমরা প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা, এখন 1:10 বাজে। আমরা এসেছি ছুটিতে খেতে কিছু, তারপরে এখনও বৃষ্টি থামেনি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তোমরা দেখে বুঝতে পারছো বৃষ্টি এখনও থামেনি। তো প্রীতমরা বললো আসছে, ওরা আসুক তারপর কিছু খায় দেয়, তারপরে এখন মানে কোনো কিছু প্ল্যান নেই কী করবো কি না, দেখাই যাক কী হচ্ছে। আমরা যে জায়গাটায় এসেছি, অ্যাম্বিয়েন্সটা দেখো, পুরো দারুণ একটা জায়গা, পুরো চারিদিকটাতে গ্রিনারি। আমরা ওইখানে বসে খাচ্ছিলাম আর পুরো জায়গাটা একদম ফাঁকা, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, চারিদিকে গ্রিনারি, ও কি ফিল। আর ওরা ওইখানে ফটোশ্যুট করছে সবাই মিলে। মোটামুটি আজকে সকাল থেকে তো অবস্থা খুবই খারাপ, প্ল্যান ছিল রামপুরহাট যাওয়ার, কিন্তু যেতে পারলাম না বৃষ্টির জন্যে। এক জায়গায় যখন যাওয়া হয়নি, সেম টিম নিয়ে আবার বেরিয়ে পড়েছি, আবার যতগুলো বাকি আছে ঠাকুর শিউরির মধ্যে ততগুলো দেখার চেষ্টা করব আজকে। আর আজকের যে ইউনিক জিনিস তোমরা বলতে পারো, তো সেই ইউনিক জিনিসটা হচ্ছে, ভাই ফ্রেমে আয় একবার, এই যে দেখো ইউনিক জিনিসটা হচ্ছে এই। আগের দিন তো অ্যাপ্রক্স সেম ছিল, আজকে পুরোপুরি সেম, পুরোপুরি সেম। যদি না বুঝতে পারছো তো দেখো পুরো প্যাটার্ন থেকে শুরু করে সব কিছু। সকালটা তো ঘুরতে পারলাম না, দেখি সন্ধ্যাটা কতটা কি করতে পারি।
আজকে প্রচণ্ড ক্লান্ত, মানে এতটাই ক্লান্ত কি বলবো, এত হেঁটেছি পুরো বড় বাগান থেকে শুরু করে একদম হাটজন বাজার পর্যন্ত তিনজন মিলে হেঁটে হেঁটে গিয়েছি। অবস্থা খুবই খারাপ, এখন টাইম হচ্ছে 10টা বেজে গেছে, বাড়ি যাওয়ার পালা। তাই কিছু বলবি আজকে? না, বলার মতন পরিস্থিতি নেই আজকে। আর আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, অনেক দূর গেছিলাম, আজকে প্রচণ্ড হেঁটেছি, মানে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি যে এতটা আমরা হেঁটে দিলাম কী করে। তো যাই হোক, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। কাল তো অষ্টমীতে দেখি কী হচ্ছে, আজকে সারাদিনটা তো বৃষ্টিতে গেল, এই কালকে দিনটা কী হচ্ছে। চলো, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, আপাতত জন্য টাটা, বাই, টাটা, গুড নাইট।